বেশ কিছুদিন বন্ধ থাকার পর ফের চোরের আনাগোনায় অস্বস্তি বাড়ছে শহরবাসীর মধ্যে। রাতের আগরতলা শহর নিরাপত্তা নিয়ে প্রশাসনের দিকে ফের আঙুল তুলছে সাধারণ মানুষ। গত এক সপ্তাহে পরপর বেশ কয়েকটি দোকানে চুরি হয়েছে। রাজধানীর রামনগর ফাঁড়ি থানার নাকের ডগা দুর্গা চৌমুহনী বাজারে পরপর চুরির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় ব্যবসায়ীরা। তাদের অভিযোগ, এইভাবে প্রতিনিয়ত চুরির ঘটনা ঘটতে থাকলে বাজারে ব্যবসা করা দুঃসাধ্য হয়ে দাঁড়াবে। বৃহস্পতিবার সকালে এক দোকানদার দোকানে এসে দেখতে পায় দোকানের ভেন্টিলেটর ভেঙে চোরের দল ভিতরে ঢুকে নগদ অর্থ সহ বেশ কিছু জিনিসপত্র নিয়ে যায়। সঙ্গে সঙ্গে খবর দিয়েছে পুলিশে। পুলিশ ঘটনাস্থলে আসলেও সিসি ক্যামেরা না থাকার ফলে কোনো সূত্র খুঁজে পায়নি। ভেন্টিলেটর দেখছি ভাঙা, ভেন্টিলেটর দিয়ে ঢুকিয়া এটা ভাঙছে, ভাঙিয়া সেটা ঢুকিয়া ক্যাশের জায়গা ভাঙছে, ভাঙিয়া সেটা ইয়া করছে, কোনো কিছু পাইছে না, ভাঙিয়া সেটা হয়ে গেছে। এদিকে একই দিনে অপর আরেকজন দোকানদার এদিন দোকানে এসে দেখতে পায় ঘরের দরজা খোলা, পরে দেখতে পায় তারও নগদ টাকা পয়সা নিয়ে চম্পট দিয়েছে চোর। আমার একজনে খবর দিয়েছে সকাল খোলা ছটা বাজে, আমরা তো ছটার সময় দোকান আই, সাড়ে ছটা বাজে দোকান আই, ছটার সময় দোকান আইছি, এদি তার মানে সামনে ভেঙে গেছে, থালা টালা ভেঙিয়া ঘরে ঢুকে ঘরে ঢুকলাম, ঘরে ঢুকে এই যে গেটের থেকে কিছু টাকা টাকা খুচরা টাকা আসলো পেয়ে যায়, আমরা এটি সব সবই থাকে এটি লেগে গেছে, আর টুকটাক কিছু একটা দুইটা করে সবই মানে দেড়শো পাইছে, হ্যাঁ মানে হাতে ধরে দিয়েছে। তারপরে আমরাটা হয়েছে শনিবার দিন, আমারটা হচ্ছে শনিবার দিন, পাশেরটা হয়েছে সোমবার দিন, মঙ্গলবার দিন, আজকে হলো গিয়ে বৃহস্পতিবার বুধবার দিন, এটা হয়েছে বুধবার দিন, যত বেগের তো বুধবার দিন নিয়েছে রাত্রেবেলা একই রাতে একই টাইম, আমারটা হয়েছে চারটায় চারটার সময়, আমাদের চারটার সময়। রাজধানীতে পরপর চুরির ঘটনা রীতিমতো স্তম্ভিত হয়ে পড়েছে ব্যবসা থেকে শুরু করে সাধারণ মানুষ। প্রশ্ন উঠছে রাতের আগরতলা নিরাপত্তা নিয়ে। অবিলম্বে যদি পুলিশ কড়া পদক্ষেপ গ্রহণ না করে তাহলে মানুষকে রাত জেগে পাহারা দিতে হবে, বাড়িঘর থেকে বের হতে কোনো নিরাপত্তা পাবে না মানুষ। ব্যুরো রিপোর্ট, টাইমস 24। জয়েন দ্য জার্নি অফ নলেজ এন্ড বিয়ন্ড কাজিরাঙ্গা ইউনিভার্সিটি।